Allahu, 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 Allahu. Allah আজকের প্রোগ্রামকে তুমি কবুল করো। আমিন। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? সবাই বলবেন কি নাম? এই কোরআনের মজলিসে আসতে পারলে ভালো লাগে। তাহলে আসুন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য। পথ দেখায় শুধু একজন, তিনি কে? বিশ্বনবী বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন। পারছিলেন? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আবু তালেব বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা। উনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। বিশ্বনবী হেদায়েত করে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদানা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু ছেলে কানাআনের হেদায়েত জুটেছে? জুটে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদানা ইব্রাহিম আল্লাহর নবী ছিল না? কথা বলেন, কিন্তু বাবার হেদায়েত হয়েছে? হয় নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর নসিবে হেদায়েত জুটে নাই। সাইয়েদানা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, পয়গম্বর, কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি, প্রিয়ভাজন বান্দি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই। আসিয়া, হ্যাঁ, ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফেরের বউকে বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত অবধি যত মুমিন নারীরা আসবে সব মুমিন নারীদের মডেল কাফেরের বউ। সুবহানাল্লাহ, কইতে মনে যায় না? ফেরাউনের নসিবে হেদায়েত জুটে নাই, কারণ হেদায়েত দেয় কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আমরা যেন সব সময় হেদায়েতের উপর থাকি। আর এই হেদায়েতের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি। বিশ্বনবী শিখিয়েছেন হেদায়েতের দোয়া করো, সালাতে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ, আল্লাহ আমাদেরকে আত-তারিক আল ওয়াসাতি, মিডল পাথ দেখান, সোজা সরল পথ দেখান, যে পথে একবার উঠবো পথটা শেষ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়েন। সুবহানাল্লাহ। তো এই জন্যই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিতে। এই কোরআন কি আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই। কি হই? মানুষ হই। এখন অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি মানুষ না? বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? কমছে। তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না, সবগুলা এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে? এই কিতাবের প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা সূরা। এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম কোরআনের সূরা কোনটা? বাকারা, মানে কি? গাভী। আর সর্বশেষ সূরা? আন-নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সাইয়েদানা জিব্রাইল মিরাজে গেলেন, একটা নির্ধারিত জায়গা, সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া,
ওখানে এসে বিষ্ণুনবীকে বলে আল্লাহ আর তো আমি যেতে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এর উপরে কোনোদিন আমি যাই না। এই যে আপনার কাছে 23 বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি, আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। সুবহানাল্লাহ, পড়ে নাবিগো এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না। আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে, 1 ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে যাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে। এখন থেকে খেলা শুরু আপনার, আপনি যান। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়। সেদিন জিব্রাইল হার মেনেছে না? জিব্রাইল যেখানে শেষ, বিষ্ণুনবীর খেলা শুরু। সুবহানাল্লাহ, পড়েন। আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায়, সে পশুর চেয়েও খারাপ হয়। বিশ্বাস করেন? আচ্ছা আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন। একটা কুকুর আর একটা কুকুরকে মারছে, একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে, একটা হাতি আর একটা হাতিরে মারে। শুনছেন কোনদিন? কোনদিন শুনবেন? হাতি হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? মারে না, মারে। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 10 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে মেরে 15 টুকরা করছে। শুনছেন? একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যাই করে না, হত্যার পরে 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, চিল্লায় বলেন ঠিক না? একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না, একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়, বোমা মেরে জনপদ উড়িয়ে দেয়। জাপানের 2টা শহর হিরোশিমা আর নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে 2টা বোমা মেরেছিল, হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান, পারমাণবিক বোমা। যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ, আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ। মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয়। এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ঠিক কি না? আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো, নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পশুর চেয়েও নিকৃষ্ট, তারা মানুষ তো নয়, তারা পশুও না, পশুর চেয়েও খারাপ। এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটার পাঠাইছে কে? এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন। এই পৃথিবীতে আসল মানুষের অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, আসল মানুষ নাই। তো কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এজন্যই কোরআন এসেছে। কোরআন এসেছে আমাদেরকে ভদ্র, শিক্ষিত, মার্জিত, সিভিলাইজড, সভ্য বানাতে। কারণ কোরআন যারা পড়বে তারা মূর্খ থাকে না, কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে এডুকেট ইয়োরসেলফ, এডুকেট ইয়োর জেনারেশন, তুমি তোমার নিজেকে শিক্ষিত করো, তুমি তোমার প্রজন্মকে শিক্ষিত বানাও, ঠিক কি না? কোরআনের প্রথম কথাটা কি বলেন তো? ইকরা মানে কি? সবাই বলেন ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা পড়ে পড়ে শিক্ষিত হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। ইনশাআল্লাহ, পড়েন। এই কোরআন পড়লে আই গ্যারান্টি ইউ, আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে, ঠিক কি না? যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওল্ড হোম আছে না বাংলাদেশে? হ্যাঁ, কুমিল্লায় আসেনি বৃদ্ধাশ্রম? শুনছেন? বানানোর জন্য চেষ্টা চলছে। ছেলে আমার মস্ত মালিক, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি,
সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক কিনা এখন বৃদ্ধাশ্রম লাগে আমাদের মা বাবাকে কাছে রাখতে চাই না যে মা বাবা জীবন যৌবন অর্থ সব শেষ করলো আমাদের জন্য সেই মা বাবাকে সাথে না রেখে বউয়ের পরামর্শে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে মা বাবা যেই লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় ওর বৃদ্ধ বয়সে ওর কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না ও ভাঙ্গা থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবে আমি লিখে দিলাম চিল্লা এখন ঠিক কিনা এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়াই দিয়ে এই বইটা পড়াই দিলে এই বইটা শিখলে আপনার ছেলে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা এই পৃথিবীতে মানুষের চাইতে শক্তিশালী কেউ আছে কথা কন রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারথার করে কাঁপে পৃথিবীর এই কাঁপুনিগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে 60টা টেকটোনিক প্লেট বসিয়ে দিলে 7 টেকটোনিক প্লেটস ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ 60টা প্লেট বসিয়ে দিয়েছে মানে 60টা প্যাড়েক পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাহাড়কে প্যাড়েক হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাঁপাকাঁপি বন্ধ সুবহানাল্লাহ পড়ুন ফেরেশতারা অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থারথার করে কাঁপুনকে বন্ধ করে দিয়েছে হাল মিন খালকিকা আশাদ্দ মিনাল জিবাল ইয়া রব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই সূরাতুল হাদিদ লোহার সূরা ওয়া আনজালনা আল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় ওয়া আনজালনা আল হাদিদ ফীহি বাসুন শাদীদ আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানাফিউ লিন-নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অণু তৈরি করতে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবহানাল্লাহ পড়ুন ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আশাদ্দ মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে ফেরেশতারা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন-নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবহানাল্লাহ পড়ুন ফেরেশতারা বললেন হাল মিন খালকিকা আশাদ্দ মিনান নার আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আল মা পানি পানি মারলে আগুন সুবহানাল্লাহ পড়ুন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেশতারা বললেন ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দ মিনাল মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাআম আছে সেটা কি আর-রীহ আর-রীহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কি না এবার ফেরেশতারা বললেন মাবুদ পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে
তার মানে গোপনে দান করে, গোপনে দান করতে রাজি আছেন তো? তো এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? আমরা মানুষের মতো মানুষ হতে চাই, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। সবাই বলেন কি নাম? আল কারিয়া। আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড। যে সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোন মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য উইসেল, বিশাল এক উইসেল বাজানো হবে। ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। এদিকে ইসরাফিল নামে কেউ আছে? হ্যাঁ, অনেকে রাখে ইসরাফিল নামটা, কিন্তু অনেকে রাখে। আজরাইল রাখে নাকি? হ্যাঁ, আজরাইল রাখে না, ইসরাফিল কিন্তু রাখে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে, সাইরেনের ভিতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা ফু দিবে। এটার বাংলায় বলে সিংহা। বাংলায় কি বলে? সিংহায় ফু দিবে কয়টা? চিল্লায় বলেন। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিংহাটা, ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে। সুবহানাল্লাহ। কো তিনটা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন, ইসরাফিল ফেরেশতা। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে, সাইরেনটাকে, ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং। ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন, ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো, আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে, আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া। কি নাম? মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই। আসলে পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি, কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? কথা বলেন, এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া। কি নাম? চিল্লায় বলেন কি নাম? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ, ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ। আল কারিআ, মাল কারিআ, ওয়ামা আদরাকা মাল কারিআ। তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন, তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বুঝানোর জন্য বলি, বলি না? বিশ্বনবী মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বুঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়?
আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্ব নবী বলছেন তাকওয়াটা এখানে এখানে এখানে। তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিআ নাযিল হয়েছে মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিআ শব্দটি একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে, তিনটা আওয়াজ করার জন্য, তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম। প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিআ। কি নাম? আল কারিআ। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে, তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো। সুবহানাল্লাহ। মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না, এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে, এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল পাওয়ার। এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন, একটা কাঁপুনি দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা আর্থকোয়েক, একটা ভূমিকম্প দিবেন, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোন ইয়ত্তা থাকবে না। কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে, দেখবেন ওই খেলার জন্য শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায়। এলাকায় খেলেনি? কি নাম এই গ্রামের? পাহাড়পুর। পাহাড়পুরে খেলো তোমরা? এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে কোত্থেকে যেন অনেক পোকা চলে আসে, ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে। কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয়, তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে, তুলাকে পাতলা করার জন্য, আরামদায়ক করার জন্য, মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে, ফু মারলে আরো দূরে যায়, ফুমাললে আরো দূরে যায়, বাতাসের ঝাপটা ওটা কোথায় যে চলে যায় কেউ জানে না। পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো, তুলা যেমনে বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, বিশাল বড় পাহাড়, উপরে শুধু বরফ আর বরফ, এটার বলে হিমালয়, বাংলা কি বলে? নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড়। আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো, ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে, বিমানের সামনে স্ক্রিন থাকে, আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে। আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে, জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট, উপরে শুধু বরফ আর বরফ। সুবহানাল্লাহ। 29,035 ফিট উঁচু ওই পাহাড়টা, সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা, পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে, ধুলিকণা হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ, অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা, পুরোটাই পাহাড়, আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড়।
এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড়, নাম শুনছেন? আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা। তাজিং ডং বিজয় বান্দরবানে কেউ কারণা চিম্বুক, চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম 2002 সালে। সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায়, মাইক্রোনিও যেতে পারবেন না, চাঁদের গাড়ি আছে একটা, ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো, ওইটা দিয়ে টেনে টেনে আপনারে নেবে। উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়। কিয়ামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে, পৃথিবীটারে যখন একটা নাড়া দিবে, আর ইসরাফিল যখন ফুৎকার দিবে, একটা পাহাড়ও টিকবে, চিল্লায় বলেন টিকবে। এজন্য আল্লাহ বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা। সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে, পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে, কাঁপিয়ে দিবে, একটা পাহাড়ও টিকবে না, সবগুলো পাহাড় তুলার মতো ধ্বনিত হতে থাকবে, মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলো থাকবে না, মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে। ফাইদা বারিকাল বসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। চাঁদে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারি না, ব্যাটেল জিউস, অ্যান্ড্রোমেডা, একটার ভেতরেও সেদিন আলো থাকবে না, সবগুলো অন্ধকার হয়ে যাবে। সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে। সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরা কামাল, মানুষগুলো পাগল হয়ে যাবে, কেউ থাকবে তখন টয়লেটে। ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে। ঠিক তখনই কিয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়? কিয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদিতে হবে না? হ্যাঁ, আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে। চিল্লা এখন ঠিক কি না? মা তার ছেলেরে চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে, দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায়, ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথা নি পায়, কষ্ট নি পায়, এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড়, তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে। 3 মাসের 4 মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কিয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায়। 3 মাসের বাচ্চাটার হাত পা গজায়নি এখনো ঠিক মতো, এক ধাক্কা, এক ভূকম্পনে, এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, ডাক্তার ছাড়া, ইঞ্জেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া। মাল ওয়ামা আদরা কামাল, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো নিক্ষিপ্ত হবে, ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না। ইয়াউমিনাতবি সামা আকা তাইয়ি সিজিল্লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিনে বিশাল সাত আকাশ তারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে? স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান, সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। বুর্জাল খলিফা, পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওটার তো কিছু হবে না, কি হবে?
ভেঙে যাবে বউ, ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার, এটার কাজ চলতেছে আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে। এটা বুর্জাল খলিফা থেকে আরো উঁচু, বুর্জাল খলিফা 818 মিটার উঁচু, আর এই কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু। কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও, আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40-50-60 তলা গুলা টিকবে। আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে, একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না। এই টাওয়ার গুলো একটাও টিকবে? আওয়াজ করে বলেন টিকবে। সে কোথায় আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। কি দৃশ্য আল্লাহ আঁকলেন! প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। অমাহুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে, রেড ওয়াইন খেয়ে, উইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। আসলে মদ খায় নাই, উইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে খান খান, বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ। পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে। তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন। সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে, একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে। মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি ফান? আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ইমানের মরণ দাও। পড়ে না আমিন। ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন। বিষ্ণুবি বলেন, শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি তামান্না থাকে, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমার সাথে সাথে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয় সব ভালো, তার শেষ ভালো যার। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো। পড়েন আমিন। অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আছে না নাই? মুফাসসির ইসলামের নাম শুনছেন? অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে, শুরু থেকে আমি তাকে চিনতাম। অনেক ইসলামের বয়ান দিত, বয়ান করতো ইসলামের পক্ষে, সে অনলাইনে কথা বলতো, আস্তে 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 নাস্তিক হয়ে গেছে। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষটা আমার ভালো করো, আমার শেষটা যেন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয়, আমার শেষটা যেন ইমানের উপর হয়। পড়ে না আমি। এক সাহাবা জিহাদের ময়দানে, বুখারীর বর্ণনা, যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে, লা তাজিদু শাযা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি, বিশাল তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে। সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয়, নবীর কাছে এসে খুশ খবর দেয়, ও নবী দেখেন আপনার সাহাবি দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে কাফের আর মুশরিকদেরকে কচুকাটা করছে নবী দেখেন। আজকের জেহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। সাহাবীরা তো অবাক, জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত, একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান্নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়? বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামে যাবে, এরে কেউ বাঁচাতে পারবে না, জাহান্নামী। এক সাহাবী মনে মনে বলল, এই লোকটা কেমন করে জাহান্নামী হয়, আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে, কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে। সাহাবী লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো, দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে, মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চারদিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে, এবার আর সে পারে না। দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত, এবার নিজেও মারে আবার মাইরও খায়, মারে আবার মাইরও খায়, খেতে খেতে হঠাৎ এক কাফেরের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই, এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে, ফিনকে দিয়ে রক্ত, ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবী নিস্তেজ, আর পারে না, আর সহ্য করতে পারে না, শাহাদাতের জন্য অল্প একটু দেরি, এই অল্প একটু দেরি সাহাবীরা সহ্য হয় নাই। ওই সাহাবী নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের এক মাথা পেটের এখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে। যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, দৌড়ে এসে নবীর কাছে বলে, ও নবী আপনি যে নবী, শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর, আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই, আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি, আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এজন্য শেষটা কার, শেষটা কিভাবে যায় আমরা জানি, এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়। আমিন পড়েন, আর জোরে পড়েন আমিন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর, সব মানুষের রুহ কবজ হয়ে যাবে, সব জিন্দের রুহ কবজ কর, সব জিন্দের রুহ কবজ হয়ে যাবে, এবার সব ফেরেশতাদের রুহ কবজ কর, সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বখা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিন গুলো শেষ, ফেরেশতা গুলো শেষ, শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে, যা জিব্রাইল মিকাইল ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ,
এবার মহাবিশ্বে কেউ নাই, আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আজরাইল, এবার কে আছে? কই কেউ নাই, সব শেষ। কেউ আছে? কেউ নাই, সব শেষ। আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউত, ঠিক কি না? আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আমারে বল কে আছে? কই আমি আছি। কই তুই মর, আমি আছি, আমি। আল্লাহ বলবে তাহলে এবার তুই মর, তুই মর। সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে, ভয় ভয় খিচুনি ছুটে যাবে, কারণ মৃত্যুটা তো সে দেখেছে। দুইটা সিস্টেমে মালাকুল মাউত রূহ কাবজ করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী, যত সুন্দর হতে পারে একজন মানুষ, এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে, এসে সুগন্ধি পারফিউম মাখা, সাদা ধবধবে কাপড় পরে সে আপনার শিওরে বসবে, এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়া তুহান নাফসুত তৈয়িবা, হে পবিত্র আত্মা বেরোয়া। বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে। আর যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, বিশ্ব নবীরে মানে নাই, তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। বি আকবাহি মা ইয়াকুন, হাদিসে এসেছে, যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ, বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে। মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায়, সে এরকম আসবে না, সে ত্রাস সৃষ্টি করবে। ডাকাত যখন আপনার অ্যাটাক করে, এমন ত্রাস সৃষ্টি করবে, কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন। ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে, ওটা দেখলে অবস্থা খারাপ, চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা বেরোয়া, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয়। মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে, কাফেরের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে দৌড়, একবার বায়ে দৌড়, একবার সামনে দৌড়, আর একবার পিছনে দৌড়। এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে, পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে, জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয়, একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে আমরা চাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন পড়বেন এটা, এটা দোয়া, ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়। পড়েন আমিন। মালাকুল মাউত এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে, তার জানা আছে মৃত্যুর কত কষ্ট। আল্লাহ বলবেন মর, বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মর, মরতে হবেই, কারণ কুল্লু নাফসিং, everyone has to take the test of death, সবাইকে মৃত্যু নিতে হবে, গ্রহণ করতে হবে শ্বাস। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব, এটা আমরা সবাই জানি না, কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব, এটা আমরা কেউ জানি না, জানি জানি। মালাকুল মাউত কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, ওইখানে দাঁড়া। ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো, ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে। সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো, কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত এখন আর নাই, ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই, একজন ছাড়া তিনি কে?
আল্লাহ তখন বলবেন ইয়া আরদু আইনা নাহারুকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাগুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউম হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ক্ষমতা সেদিন কারো নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কে আল্লাহ বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিল কে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়ো ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাআসানা মিম মারকাদিনা قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون مؤمن بندرا চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো মরার কুকিলে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কয় না এটা মরা কুকিলে আবার ঘুম ভাঙায় ব্যাটারি দিছে মনে এটার ভিতরে আমার ঘুম ভাঙালো কে মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব্বুক তোর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোত্থেকে শিখলা কও কোত্থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহ লাহু কবরুহু সাবঈনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলো ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা আছে বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বাসুলিবাস ওয়াহালিল জান্নাহ জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটা পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কা নাওমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম বাআসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রাহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা
জাররা জাররা বিচার হবে, ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে। পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে? আল্লাহ। পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওইদিন ওই ধর্ষণের বিচার আছে না নাই? পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে, ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেদিন এই বিচারগুলো আছে না নাই? পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে, ওনার দাপট ছিল, ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে, কিন্তু কেয়ামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই? বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ডলি লাইফ ইটস এ জোক। বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক, একটা খেলাধুলা। অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা সবাই দাঁড়াবে। The day of resurrection, the day of qiyama, al-qari'a, mal, wama adraka mal, Vishnavi balen ulongo hoye darabe shob, yuhsharun nasu yawmal qiyamati hufatan uratan mushatan ghurla, সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না, খালি শুনতেছেন? ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে? অবশ্যম্ভাবী। ওটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ক্বাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, লেভেল প্লেইং ফিল্ড। এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে, সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান, মাথার সূর্যটা আকাশের সূর্যটা কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না। আল্লাহ ওই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, খোদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে। 50,000 বছর হবে সে দিনটা লম্বা, কয় হাজার? 50,000 বছর। পাগল হয়ে যাবে মানুষ, পাগল। মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ কারো গায়ে জামা নাই, তাহলে কি মানুষের লজ্জা লাগবে না? Don't they feel any shy, any shame? No shame? কোনো লজ্জা থাকবে না? কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না? মায়ে সেটাই বললেন নবী, ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই, তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই? বিষ্ণুই বলেন আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর, কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরও পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের সাথে মিলান, সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান। সেদিন ভাইকে দেখে ভাই পালাবে, আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন, আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন, আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবেন না, আপনি তারে চিনবেন না, বাবা আপনারে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই? যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না, মা মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, কেউ কাউরে চিনবে না। সাধারণ মানুষ আপনারে কি করবে? নবীরাও বলবে ইয়া নাফসি, সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি, বাঁচানোর কেউ নাই। 50,000 বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদনা আদম আলাইহিসসালামের কাছে যাবে, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই, আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহর সামনেই যাওয়া যাবে না।
পরে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন কাঁদতে থাকবেন সবার জিকিরিয়া নফসি বিশ্ব নবীর জিকিরিয়া উম্মতি আল্লাহু আকবার আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তুলেন ইরফা রাসাক ও নবী মাথা তুলেন সাল তুতা আজ কি যা চাবেন আমি তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল কারিয়া আমাল ওমা আদরাক আমাল এরপর আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া পড়েন আল্লাহু আকবার দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু বচন কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবে মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা কি পাল্লা কথা বলেন ঘুমে ধরছে শেষ করে দেই আর দুই এক মিনিট তাওজিনা ওয়াজ শুনবেন তো না চলে যাবেন সব জিনা তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন নিক্তি পাল্লা দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ সালাও ব্যবসা শেষ ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান আমি পাইয়ে গেলে আমি লাভবান এই জন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়া জাররার উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলেই দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় না ওইটারে আরবিতে বলে জাররা ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবে জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমারে চিনবে না আমার মা আমারে চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও চিল্লায় পড়েন আমিন
রোজা সরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চান প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিষ্ণুই বললেন মান নুকিশা উযযিবা বিচার যারা আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে রোজা সরে হে আল্লাহ আমার পড়েন করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার করুণা বিচার পড়েন আমিন ডান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর আম্মা মান উতিয়া কিতাবাহু ও আম্মা মান খফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাওিয়া তার জন্য আছে ধ্বংস ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে আর ডান হাতে আমল নামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওরা আমল নামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই পড়ে নাম্বারিং করো ইকরা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে পড়ো আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আমল নামা পড়ো নিজেই দেখো কি আমল নামা করেছো আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমল নামায় আজকের এশার সালাত যে জামাতে পড়লেন আমার নামায় থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ মা বাবার খেদমাত শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা দেওয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকাম আর কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকায় তা সেরা নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমল নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসেনা নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তারা হল না সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমল নামা ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক কি না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল নামা মিলায় নেই কোনটা বাদ গেল কিনা সুবহানাল্লাহ পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কয় আল্লাহ এটা তো আমার আমল নামা না একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চেক
ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা। বলবে আল্লাহর তো আমার আমল নামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে, আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি, আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন। আল্লাহ বলবে না এটা তোর আমল নামা, সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ, আমার আমল নামা না, আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে, সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। সুবহানাল্লাহ, কোন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু, কেরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে। আর একটা আমল নামা এনে দুইটা আমল নামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ, পড়া উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন, চিল্লা এখন ঠিক কিনা। তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, দুইটাই আমার না, আমি এগুলো করি নাই, আপনার কেরামান কাতিবিন ভুল করে আমারে দিয়েছে, আমি কি করব, আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি। সুবহানাল্লাহ, পড়েন এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। নুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি, দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব আছে এইখানে। ওকুল্লা ইনসান সবার আছে, আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা, গাদ্দার দেখবে এটাও মিলে যায়, বাঁচার উপায় আছে। এরপরও লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই, আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই। আল্লাহ বলবে না ইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। তোর আমল নামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে। সুবহানাল্লাহ, কইবেন না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবে, এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এই হাতের আঙ্গুলের ছাপ, এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট 1880 সালে, 1500 বছর আগে কোরআনে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে, কি আজীব কথা, আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন, এখানে ছোট ছোট এরকম গোল 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 ছাপ আছে, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না, আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, আমার 10টা আঙ্গুলের সাথে মিলবে না, একটার সাথে আরেকটা না, আলাদা আলাদা। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে? কারিগরটা কে, স্রষ্টাটা কে? আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয়ে আছে না নাই? এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই, সব জায়গায় লাগে, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। গত বছর দুই আগে বাংলাদেশে সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না, আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনাকে। আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে, ওটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে, প্রাণী গণনা করতে বাঘ শুমারি হয় সুন্দরবনে,
আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার। তো কাদের বাঘ কোনটা, কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে? তো বাঘ গনে কি করে? বাঘের চেহারা তো একরকম, আর কাছে যেহেতু গণার সুযোগ নাই, এটা গনে পায়ের ছাপ দেখে। বাঘের তো হাত নাই, চারটাই পা, এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল আছে। সুবহানাল্লাহ পড়ো। আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই? ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, আদম আলাইহিসসালামের ফুটপ্রিন্ট আছে অ্যাডাম স্পিকে। এইভাবে আল্লাহ বললেন, তোর আঙ্গুলের ছাপ আছে, আমলনামাটা খোল। আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ, আমলনামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে, আর কোন চোরামি করার সুযোগ তার থাকবে না। কি কথা বলেন! মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন, এটা আর কারো আমলনামা নয়, এটা তোর আমলনামা। চিৎকার করে বলেন, ঠিক কিনা? তারপরে বলতে চাইবে, আমি করি নাই। আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে। হাত বলবে, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছে, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে, পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানায় গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিক কিনা? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি, একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মুয়াখাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউন যে ছাড় দিছিল, ছেড়ে দিছে আবু জাহেলকে, কি দিছে? ছাড়, ছেড়ে দেয় নাই। নামরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়, অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, সেই দিনটা ভয়ঙ্কর দিন, দিনটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরা কামাল কিয়ামতটা দেখছেন আপনারা? দেখছেন না? আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে, অনেকটা দেখা গেছে না কিয়ামত? দেখা গেছে? ভয় হয় অন্তরে? কি ভয় লাগে? হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে। এই পার্থিব জীবন, বিত্ত, বৈভব, এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত, এই অন্তর নরম হতে চায় না, এ চোখ দিয়ে পানি নামতে চায় না, অন্তরগুলো আমাদের পাথর। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা, আখেরাত মুখী করে দেয়া। আমাদের আধ্যাত্মিকতা, দিনদারি, ইখলাস ইজ গোয়িং ডাউন ডে আফটার ডে, প্রতিদিন কমছে। আর আমাদের লোভ, ইগো, অহংকার, দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য, এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলোরে আল্লাহওয়ালা বানানো, ঠিক কিনা? এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল, এটা আসলে একটা মরিচিকা, এটা একটা ধোকা, একটা ধূম্রজাল। এই ধূম্রজালের ভেতরে আমরা পড়ে আছি, চলে যেতে হবে, থাকতে পারবো? কথা কন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মোনামা, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বন্ধ দালান ঘর। ওই মাটির ঘরের সামান তৈরির দরকার আছে না নাই? কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে? মশারির, মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি, এরকম আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না, এরকম ডাকাইতে আছে না নাই? মসজিদ মুখী হতে হবে। প্রথম যে হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নেবে, ওইটা সালাত,
সেটা কি সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি আপনারা সম্মানিত বানাবে কে আমরা সম্মানিত হতে চাই না হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ